আচ্ছা, আমরা এখন যে জিনিসটা দেখব সেটা হলো যে স্মার্ট অবজেক্ট লেয়ার কিভাবে ক্রিয়েট করা যায়, কয়টা ওয়ে আছে স্মার্ট অবজেক্ট লেয়ার ক্রিয়েট করার জন্য। আচ্ছা, আমরা এখন দেখব স্মার্ট অবজেক্ট কিভাবে ক্রিয়েট করতে হয়। স্মার্ট অবজেক্ট ক্রিয়েট করার দুইটা ওয়ে আছে। মনে করেন এই ইমেজটা আছে, আমি একটু কপি করে নিচ্ছি আমার সুবিধার্থে। এখন এই লেয়ারটা আছে, এটাকে যদি আমরা স্মার্ট অবজেক্ট বানাতে চাই তাহলে কি করবো, রাইট বাটন ক্লিক করবো। রাইট বাটন ক্লিক করলে এখানে দেখেন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট আছে, ক্লিক করলেন স্মার্ট অবজেক্ট হয়ে গেল। বোঝার উপায় কি, যদি আপনার থাম্বনেলে খেয়াল করেন দেখেন এটা থাম্বনেলে ছোট একটা আইকন চলে আসছে, আর এটা রেগুলার নর্মাল থাম্বনেল দেখাচ্ছে, তার মানে এটা দেখে আপনাকে বুঝতে হবে যে এটা স্মার্ট অবজেক্ট। আচ্ছা, পার্থক্যটা কি কি করে বা আরেকটা কিভাবে তৈরি করা যায় সেটা আমরা দেখিয়ে নিই, তাহলে সুবিধা হবে, তাই না? ইলাস্ট্রেটরে মনে করেন আপনি কোনো একটা কাজ করলেন, কোনো একটা ডিজাইন তৈরি করলেন, এটাকে আমরা কপি করবো, কন্ট্রোল সি দিয়ে আমি এটা ক্লোজ করে দিব। ক্লোজ না করলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে, ক্লোজ না করলেও কোনো প্রবলেম নেই। আপনি কী করবেন, ফটোশপে আসবেন, ফটোশপে এসে যখন পেস্ট করবেন, এখান থেকে হতে পারে বা ফাইল ম্যানেজার থেকে পেস্ট করতে পারেন। পেস্ট করলে একটা অপশন দেখাবে সবার উপরে, স্মার্ট অবজেক্ট। স্মার্ট অবজেক্ট সিলেক্ট করে আপনি যদি ওকে করেন, এখন আপনাকে বলবে সাইজ ছোট বড় করবা কিনা। আপনি যদি করতে চান করতে পারেন, না করলে ওই সাইজে রাখতে পারেন, ওকে করে দেন। এটা ভেক্টর অবজেক্ট হিসেবে দেখাচ্ছে, নাম দেখাচ্ছে, আপনি নামটা চেঞ্জ করতে পারেন। আপনি লিখতে পারেন হয়তো লোগো, কোনো সমস্যা নেই, নাম চেঞ্জ করা যায়। আচ্ছা, তাহলে কি হলো, আমরা স্মার্ট অবজেক্ট বানানোর দুইটা ওয়ে শিখলাম। একটা হলো ইলাস্ট্রেটর থেকে কপি করে এনে পেস্ট করলে ফটোশপের মধ্যে, তখন একটা অপশন দেখায় যে আপনি স্মার্ট অবজেক্ট বানাবেন কিনা, তাহলে এখান থেকে সিলেক্ট করে দিলে স্মার্ট অবজেক্ট হয়ে যাবে। আর একটা টেকনিক আমরা শিখলাম যে কোনো ইমেজকে রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করা যায়। ক্লিয়ার, এটাতে কোনো সমস্যা নেই। আচ্ছা, গুড। এখন আমরা দেখবো আসলে স্মার্ট অবজেক্টের লাভটা কি, বেনিফিটটা কি, কেন আমরা স্মার্ট অবজেক্ট করব, তাই না? আপনারা যদি খেয়াল করেন, অনেকেই এই খেয়ালটা করেন না, একটু ঝামেলা হয় এই জন্য প্র্যাকটিস করতে গিয়ে। আপনারা খেয়াল করে দেখেন এখানে স্মার্ট অবজেক্ট লেয়ার আছে, নিচে একটা রেগুলার লেয়ার আছে, দুইটা লেয়ারকে সিলেক্ট করতে পারি আমরা, তাই না? পারি না সবাই? আপনি পারেন? আচ্ছা, দুইটা সিলেক্ট করার পরে কন্ট্রোল টি দিলাম, দুইটাই সিলেক্ট হলো, ফ্রি ট্রান্সফর্ম। তারপরে দুইটাকে আমরা ছোট করব, একদম ছোট, যতটুকু করা যায়। এটুকু ছোট করার পরে কি করব, এন্টার প্রেস করব। অনেকে এন্টার প্রেস করেন না, এন্টার প্রেস না করে আবার বড় করেন, তখন আসলে রেজাল্টটা দেখা যায় না। এখন কি হলো, অরিজিনাল জিনিসটা মানে যে দুইটা ইমেজ ছিল সেটাকে ছোট করে দিয়েছে, এখন মনে হয় হাফ ইঞ্চি আছে, তাই না? সাইজ দেখে হাফ ইঞ্চি কম মনে হচ্ছে, হোয়াট এভার। আবার যদি কোনো কারণে ইমেজটাকে আমরা বড় করতে চাই, মনে করেন এরকম করে আমরা বড় করলাম, তাহলে রেজাল্টটা কি দাঁড়ালো, স্মার্ট অবজেক্ট লেয়ার যেটা ছিল ওটার কোয়ালিটি যেরকম ছিল এরকমই আছে, আর নর্মাল লেয়ারে যে ইমেজটা আছে সেটা কি হয়েছে, ফেটে গেছে। এর কারণটা হলো ফটোশপে আপনি কোনো ইমেজকে বড় করতে পারবেন না, ইমেজকে ছোট করতে পারবেন। যে কোনো ইমেজকে ছোট করলে তার রেজুলেশন নষ্ট হবে না বা তার জেনারেশন লস হবে না, ইমেজের যে কোয়ালিটি সেটা ঠিক থাকবে। কিন্তু কোনো ইমেজকে যদি ছোট থেকে বড় করেন তখন সেটা নষ্ট হয়ে যাবে, ড্যামেজ হয়ে যাবে। বুঝতে পেরেছে? তাহলে আমরা যদি কোনো একটা ছবিকে স্মার্ট অবজেক্ট বানিয়ে নিই, তারপরে সেটাকে ছোট বড় যা করার লাগে সবই করতে পারবো। কখনো দরকার হলে আমার 1 ইঞ্চি ইউজ করবো, আমি 1 ইঞ্চি ইউজ করলাম, কখনো সেটা হয়তো 10 ইঞ্চি ইউজ করা লাগবে, সেটা আমরা 10 ইঞ্চি ইউজ করলাম, তাহলে কোনো প্রবলেম করবে না। ক্লিয়ার কি বিষয়টা? তাহলে আমরা স্মার্ট অবজেক্টের কী কী জিনিস শিখলাম, আমি খুব স্টেপ বাই স্টেপ বলছি, তাহলে আপনাদের ক্লিয়ার হবে। প্রথমে আমরা শিখেছি হলো কীভাবে ক্রিয়েট করতে হয়, এবং ক্রিয়েট করার ওয়ে হলো কয়টা, দুইটা ওয়ে। একটা হলো ফটোশপ থেকে রাইট বাটন ক্লিক করে লেয়ারের মধ্যে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট লেয়ার বানানো যায়, আর একটা হলো ইলাস্ট্রেটর থেকে কোনো অবজেক্ট কপি করে সেটা নিয়ে আসা যায় পেস্ট করে। তারপরে কি করা যায় যে আমি দুইটা ইমেজকে যদি কম্পেয়ার করে দেখতে চাই, মানে আসলে কি হয়, বেনিফিটটা কি, সেক্ষেত্রে একটা নর্মাল লেয়ার আর একটা স্মার্ট অবজেক্ট লেয়ার একই সাইজের কপি করে আমরা কি করব, ছোট করব, ছোট করে এন্টার দিয়ে সেটা ছেড়ে দেব, রিলিজ করে দেব, আবার কন্ট্রোল টি দিয়ে বড় করে তারপরে দেখবো রিলিজ করার পরে রেজাল্টটা কি দাঁড়াবো। আচ্ছা, ইলাস্ট্রেটর থেকে যে লোগোটা এনেছি, এই লোগোটার মধ্যে যদি আমরা মডিফাই করতে চাই, কী কী ধরনের মডিফাই করতে পারবো, আমরা যদি কন্ট্রোল টি দিই তাহলে ট্রান্সফরমেশনগুলো করতে পারবো, মানে যত ধরনের ট্রান্সফরমেশন যেগুলো আছে সেগুলো সবই করতে পারবো, এগুলো নিয়ে কোনো প্রবলেম করবে না। আচ্ছা, এটাকে যদি আমরা মুছতে চাই, এখানে ধরেন একটা সিলেক্ট করে এটা দিয়ে তো মুছা যায়, তাই না? যদি আমরা মুছতে চাই সে মুছতে দেবে না, হ্যাঁ, মডিফাই করতে দেবে না।
মডিফাই করতে হলে অরিজিনালটা দিয়ে মডিফাই করা যাবে, কিন্তু আপনি যদি কপি করতে চান কন্ট্রোল সি দিয়ে কপি করতে পারবেন। হ্যাঁ, এটুকু অংশ কপি হবে, তারপর আপনি অন্য জায়গায় পেস্ট করতে পারবেন। আচ্ছা, আর এটাকে একটু যদি কালার চেঞ্জ করতে চান তাহলে কী হবে, কালার কীভাবে চেঞ্জ করবেন? কালার চেঞ্জ করার জন্য বেস্ট হলো এফেক্স থেকে, এফেক্স থেকে আপনি যদি কালার ওভারলে দেন তাহলে যেটা হবে পুরোটা একটা সিঙ্গেল হিসাবে ফ্ল্যাট এরিয়া। যদি আপনি ফুল ফিল কালার থাকতো তাহলে পুরোটা ফিল কালার সহ ধরে সে কালার চেঞ্জ করে নেবে। আপনি এখান থেকে যে কোনো কালার দেন ওই কালারটা আপনি পাবেন, ঠিক আছে, তখন আর এটা থাকবে না। যদি আপনি কখনো দিতে চান তার মানে একটা ভেক্টর শেপকে আপনি চাইলে কালারও চেঞ্জ করতে পারেন। আবার যদি মনে হয় যে না এখানে আমি যে কালারটা দিয়েছি এটা অরিজিনাল থেকে আমি শেপটাই চেঞ্জ করব, তখন কি করবেন? সেই ক্ষেত্রে দেখেন এই থাম্বনেলের কর্নারে যে নতুন একটা আইকন আছে আইকনটা ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে এটার অরিজিনাল যেটা যদি ইলাস্ট্রেটরের ফাইল হয় তাহলে ইলাস্ট্রেটর যে খুলবে, ফটোশপ হলে ফটোশপে আরেকটা ডকুমেন্ট খুলবে। এখানে এসে দেখেন এটা নাম হয়েছে ভেক্টর স্মার্ট অবজেক্ট। এটাকে যদি মডিফাই করতে চান যে আমরা এটাকে একটু মডিফাই করব, কী ধরনের মডিফাই করব, আমরা এখানে একটা ডিজাইন করব, এটাকে কেটে দেবো এখান থেকে, ডিভাইড অবজেক্ট বিলো করলাম তো এই জায়গায় আমরা ফেলে দেবো, ডিজাইন চেঞ্জ হলো। এখন যদি আমরা সেভ করি এবং ক্লোজ করি, ক্লোজ করে দেবেন কেন, কারণ ক্লোজ করলে আপনি মেক শিওর থাকবেন যে এটা আসলে সেভ হয়েছে, না হলে আপনারা কি করবেন দেখে যাবেন সেভ করেন নাই মডিফাই করে বলতেছেন যে ফটোশপে কেন আসলো না। কি হবে, ওইখানে যা মডিফিকেশন করবেন করে সেভ করলে সেই ইফেক্টটা চলে আসবে কোথায়, ফটোশপে। এই ফাইলটা কি কোথাও সেভ করা আছে আলাদা করে, কোথাও সেভ করা নাই, তার মানে হলো ফটোশপে ইন্ডিপেন্ডেন্ট একটা লেয়ারের মধ্যে ইন্ডিপেন্ডেন্ট একটা ফাইলকে রাখা। স্মার্ট অবজেক্টকে আমরা এইভাবে বলতে পারি যে একটা ইন্ডিপেন্ডেন্ট ফাইল, সেপারেট একটা ফাইল। আমরা যদি দেখি ইমেজটা কি হয়, এই ইমেজটাকে তো মডিফাই করা যায় না, যদি মডিফাই করতে আমরা কোথায় যাব, যেহেতু এখানে একটা আইকন আছে আমরা যদি ডাবল ক্লিক করি তাহলে কি হচ্ছে দেখেন, সেপারেট একটা উইন্ডো বেরোচ্ছে এবং এটার একটা আলাদা নামও আছে এবং এটা ফাইল আকারে সে আছে। এখানে যদি আপনি কোনো কিছু অ্যাড করেন, মনে করেন এখানে একটা লেয়ার নিলেন, এখানে একটা লেয়ার নিয়ে আপনি হয়তো একটা কালার ফিল করলেন এবং এটাকে সেভ করলেন, সেভ করতে হবে মাস্ট, সেভ না করলে হবে না। দেখেন ওইখানে যা করেছে সেই রেজাল্ট আমরা এখানে পাচ্ছি, তার মানে কি সে ইন্ডিপেন্ডেন্ট একটা ফাইল। স্পট অবজেক্ট লেয়ার হলো ইন্ডিপেন্ডেন্ট একটা ফাইল, ফাইলটা সেভ হয় বেসিক্যালি কোথায়, লেয়ারের মধ্যে, কোনো হার্ড ডিস্কের মধ্যে বা কোনো জায়গায় সেভ হয় না, এটা লেয়ারের মধ্যেই সেভ হয়। তাহলে নতুন করে আমরা এখন কি দেখলাম যে স্পট অবজেক্ট লেয়ারের মধ্যে যে অবজেক্টগুলো থাকবে সেগুলো যদি আমরা মডিফাই করতে চাই, অরিজিনালটা মডিফাই করতে চাই, তাহলে কী করতে হবে, অরিজিনাল যেটা যেই জায়গার সেই জায়গায় নিয়ে যেতে, মনে করেন এই ইমেজটা, এটা হয়তো কোনো কোনো জায়গায় এমন হতে পারে যে অনেক ছোটো আকারে ব্যবহার হবে, মনে করেন এটাকে কপি করলেন, এটা কিন্তু কপি করলে স্মার্ট অবজেক্ট লেয়ার হিসেবেই কপি হবে। কোথাও হয়তো আপনার দেখা গেলো যে ইমেজটা আপনি এটুক সাইজে ব্যবহার করছেন, অথবা কোথাও দেখা গেলো যে এরকম বড় সাইজে ব্যবহার করছেন, হতে পারে না, হতেই পারে, ডিজাইন যখন আমরা করবো একই ছবি হয়তো মাল্টিপল জায়গায় ডেমোর জন্য ব্যবহার করতেই পারি। আচ্ছা, এখন এই ছবিগুলো কি হয়, নর্মালি ধরেন আপনার এই ছবিগুলো যদি স্পট অবজেক্ট লেয়ার না হয়ে রেগুলার লেয়ার হয় তাইলে ফাইলের সাইজটা মনে করেন ভারী হবে 1 মেগাবাইট, কিন্তু স্মার্ট অবজেক্ট লেয়ার যখন দিবেন আপনি তখনই এই ফাইলটার ভারী হয়ে যাবে 3 মেগাবাইট। এর কারণটা কি, এর লজিকটা হলো সেটা আসলে একটা ফাইলকে ক্যারি করছে, সেপারেট একটা ফাইলকে ফটোশপে ফাইলের মধ্যে ক্যারি করছে, তার মানে হলো যে দুইটা ফাইল একটা ফাইলের মধ্যে, এখন আছে হলো 3টা ফাইল, এটা একটা স্মার্ট অবজেক্ট লেয়ার, তার মানে এটা আর একটা ফাইল। মজার বিষয় হলো এটা যদি আপনি ওপেন করেন দেখবেন বড় সাইজে দেখবেন, কিন্তু আপনি কি করেছেন, আপনি ভিজুয়ালি ছোট করেছেন, এতে কিন্তু ফাইলের যে সাইজটা, বড় ফাইলটা মানে এখানে খুললে যে বড় ফাইলটা এটার যে সাইজ আছে এর থেকে কিন্তু কোনো অংশ এখানে কম না, আপনি দেখছেন ছোট কিন্তু সে জায়গা দখল করে আছে কিন্তু বড় ফাইলের সাইজ আকারে। যদি এটা 2 মেগাবাইট হয় অরিজিনাল, এই যে এই ফাইলটা 2 মেগাবাইট, আপনি যদি এখানে ছোট করেন ইভেন 1/2 ইঞ্চিও করেন এটা 2 মেগাবাইটই থাকবে, এটা কমবে না। তো এইটাতে কিছু প্রবলেম তৈরি হয়, কি প্রবলেম তৈরি হয়, আপনি যখন ফটোশপের অনেকগুলো ফাইল নিয়ে কাজ করবেন বা একটা বড় ফাইলের মধ্যে অনেক ছবি থাকবে, অনেকগুলো স্পট অবজেক্ট লেয়ার থাকবে, তখন ফাইলটা অনেক বেশি ভারী হয়ে যাবে, আপনার কাজ করতে সমস্যা হবে, মেশিন যদি কনফিগারেশন লো কনফিগারেশন হয়। সেটার জন্য আপনি যখন কাজটা পরে শেষ করে দিবেন অথবা আপনি ডিসাইড করে ফেললেন না আমি এই ছবিটা এখানে বসিয়েছি এর থেকে আর বড় হবে না বা এর থেকে ছোট হবে না বা এই সাইজটা চেঞ্জ হবে না, মোটামুটি ফিক্সড বা ছোট হতে পারে, কারণ আমরা জানি ফটোশপের ফাইল ছোট হলে কোনো প্রবলেম করে না কিন্তু বড় হলে প্রবলেম করে,
যখন মনে করেন এটা ডিসাইড করে ফেলেন, তখন আপনি কি করেন, এটাকে রাস্টারাইজ করে ফেলেন। এখানে দেখেন আছে রাস্টারাইজ লেয়ার, এটা করে ফেললে কি হবে, এটা নর্মাল লেয়ার হয়ে গেল। এখন আর ডাবল ক্লিক করার কোনো অপশন নেই, স্পট অবজেক্ট আর থাকবে না। এখন যদি আপনি এটাকে বড় করেন তাহলে কি হবে, ফেটে যাবে। দেখেন এটা যেহেতু একটু বড় ছিল, এই জন্য আরো বড় করলে ফেটে যাবে, ঘোলা হয়ে যাবে ইমেজটা। সো যখন নাকি আপনারা চিন্তা করবেন যে আমার কাজ শেষ মোটামুটি, এখন আর স্পট অবজেক্ট হিসেবে প্রয়োজন নাই, তখন রাস্টারাইজ করে ফেলবেন, তাহলে ফটোশপের যে ফাইলটা আছে ওইটার সাইজটা লাইট হয়ে যাবে, ভারীটা কমে যাবে। এই জন্য আমরা কি শিখলাম এখন, যে স্মার্ট অবজেক্টকে কনভার্ট করে আমরা রেগুলার লেয়ার বানাতে পারি। ঠিক আছে, একটু জানা দরকার। তাহলে এখানে আমরা লোগোটা বানাবো, তারপরে ফন্টসামের আইকন দিব, তারপরে এখানে টেক্সট ইউজ করবো। এখন এখানে কি ধরনের ফন্ট ইউজ করব, ফন্ট সম্পর্কে আমাদের কিছু ধারণা কি আছে, সেরিফ সেট সেরিফ সম্পর্কে আমরা কি জানি, ফন্ট কোথায় পাবো, সেই লোকেশনগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এটা দেখে মনে হচ্ছে ওপেন সেন্সের মতো হবে, এটা হলো সেন্সারি ফন্ট। আপনারা যেটা করবেন, যে লোগোটা বানালেন, এই দুইটা মিলে একটা যদি হয় ভালো, ভালো না হলে আপনি দুইটা মিলে একটা গ্রুপ করবেন, তারপরে দুইটা মিলে একটা গ্রুপ করবেন, লগ ইন সিস্টেমটা বানাবেন। এই কিটা যদি পাওয়া না যায় আপনারা কিটা বানিয়ে নিতে পারবেন, পারবেন না, পারা উচিত। আচ্ছা বানালেন, এটা একটা গ্রুপ করলেন, তারপরে হলো এখানে একটা দাগ দেখেন, একটা বর্ডার আছে, বর্ডারটা হয়তো এটা আসলে ট্রান্সপারেন্ট বর্ডার না, এই জায়গাটা ট্রান্সপারেন্ট, নিচে যে ইমেজটা আছে সেটা দেখা যাচ্ছে এই জায়গাটা দিয়ে। এখানে একটা কালার নিয়েছে, ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে এখানে মেনুবারটা বানানো হয়েছে। মেনুবার মনে করেন হোম, হোমটা আপনারা ইনিশিয়ালি রেড কালার করেন অথবা ব্রাইট কালার করেন, যেটা ডিফারেন্সটা যেন বোঝা যায়। এটার উপরে এটা বসালেন, মনে করে মনে হচ্ছে ছোট, তাহলে বড় হবে, 12 পয়েন্ট হবে, নিচে হওয়ার কথা না, হয়তো ফন্টটা মিলে নাই, কাছাকাছি হয়েছে। ওই জাস্ট সিস্টেমটা দেখাচ্ছি কি করবেন, স্পেসিংটা কি করতে পারেন, স্পেস বার চাপবেন, স্পেস বার চেপে এখানে লিখলেন পেজেস লিখলেন। এখন এই স্পেস বারটাকে মাঝখানে যে স্পেস দিয়েছেন পুরোটাকে কপি করেন, কপি করে এরপরে দিয়ে আবার লিখেন পোর্টফোলিও, তাহলে কি হবে, এই গ্যাপগুলো সবগুলাতে সমান হবে না, তাহলে এইভাবে আপনারা গ্যাপগুলো সমান করবেন, এটা হলো বেস্ট ওয়ে। ঠিক আছে, এইখানে কি করবেন, যে কোনো ধরনের একটা ছবি আপনি বসাই দেন, তবে যেন দেখতে স্মার্ট হয় ছবিটা, সেটা চেষ্টা করবেন। এটা টেক্সটটা লিখবেন, এটা তো আমরা জানি লিখতে পারবো, এটা একটা বাটন, বাটন যখন বানাবেন টেক্সট আর এই ব্যাকগ্রাউন্ড মিলিয়ে একটা গ্রুপ করবেন। তারপরে হলো এখানে অ্যারো চিহ্ন, এই অ্যারো চিহ্নগুলো ইয়েতে পাওয়া যাবে, ফন্টোসামে পাওয়া যাবে, ফন্টোসাম থেকে অ্যারোগুলো নিয়ে নিচে দেখেন একটা ইমেজ দেওয়া আছে, তার মানে নেক্সট ক্লিক করলে ইমেজটা আসবে এবং পার্সেন্টেজ কমিয়ে দেওয়া আছে। জাস্ট লেয়ার পার্সেন্টেজ তো আমরা অপাসিটি কমাতেই পারি, অপাসিটি কমিয়ে দেবেন। হ্যাঁ, লেয়ার মাস্কিং, ক্লিপিং মাস্ক তো আমরা জানি, ক্লিপিং মাস্ক করে নেবেন। হ্যাঁ, এটা দুই রকম কালার দিয়েছে, এটা ব্যাকগ্রাউন্ড কালার হলুদ দিয়েছে, এটা ব্ল্যাক দিয়েছে, এই জন্য এরকম দেখাচ্ছে অপাসিটি। যে কোনো ছবি, দুইটা ছবি বসাই দিয়েন, কোনো সমস্যা নাই, আর যদি ছবি না থাকে আপনার ছবি দুইটা বসিয়ে দিন, তাহলে কি হবে, উপরে যে পার্টটা আছে কালো যেটা আছে পুরোটা সহ একটা গ্রুপ হবে, এখানে যে আইটেমগুলো আছে এটা একটা গ্রুপ হবে। হ্যাঁ, এগুলো সিঙ্গেল সিঙ্গেল গ্রুপ হতে পারে, আবার সবগুলো মিলে একটা গ্রুপ হতে পারে, ব্যাকগ্রাউন্ডটা সহ আরেকটা গ্রুপ হবে। তারপরে আমরা কাজগুলো যখন করব গ্রুপ বাই গ্রুপ করবো, আমরা তো লেয়ার গ্রুপ শিখেছি তাই না, নেস্টিং সিস্টেম শিখেছি। তারপরে এখন দেখেন এই যে ফন্টটা আছে এটা হলো সেরিফ ফন্ট, নিচেরটা হলো সেন্সারি ফন্ট, যে ফন্টের মধ্যে এরকম মাথা আছে, দাঁত টাত আছে, এগুলোকে বলা হয় সেরিফ ফন্ট, আর দাঁত ছাড়া একদম ফ্রেশ যেগুলো প্লেন এগুলো হলো সেন্সারি ফন্ট। আচ্ছা, এই আইকনগুলো যদি আপনারা বানাতে না পারেন তাহলে আপনারা অ্যাভয়েড করতে পারেন, কি করবেন, এখানে কপি করে বসিয়ে দেন যদি আপনাদের কষ্ট হয়, আর কেউ যদি বানাতে পারেন খুব ভালো। কি করবেন, এখানে একটা মজার বিষয় আছে কিন্তু, যে একটা সেট বানাবেন প্রথমে, বানানোর পরে এটাকে কপি করেন, ছয়টা বানান, তিনটা বানান, তারপরে তিনটা ধরে ছয়টা বানিয়ে ফেলেন, কি করবেন, আইকন চেঞ্জ করবেন আর টেক্সট চেঞ্জ করবেন, নিচেরগুলো দেখেন সবগুলোতে কিন্তু একই রকম টেক্সট। এখানে খেয়াল করতে হবে এটা ডিপ কালার আছে, এটা লাইট কালার আছে, এই জিনিসগুলো যেন ভালো করে চোখে পড়ে, এই জিনিসগুলো দেখতে হবে। ঠিক আছে, নিচের পার্টটা বানাতে হবে, বানানোর প্রয়োজন নেই, শুধু একটু বানাবেন, এবং আপনার কাজটা করার সময় কোথায় করবেন, এই ফাইলটার উপরেই করবেন, অন্য ফাইলে না। ঠিক আছে, সেম ফাইলের উপরে করবেন,
করে গ্রুপ রাখবেন, নিচে এটা থাকবে, তাহলে আমি চেক করতে পারবো যে আপনারা ঠিক মতো করতে পেরেছেন কিনা। ঠিক আছে, আর ফন্ড কোথা থেকে পাবেন? ফন্ড পাওয়ার জন্য আপনাদের যেটা করতে হবে, আপনারা যাবেন google.com/fonts ফন্ডস, google.com/fonts, এখানে লেখার পরে 808টা ফন্ট আছে ফ্রি অফ কস্ট, সবগুলো ফন্ট হলো ওয়েব ডিজাইনের জন্য। এগুলো আপনার প্রিন্টিংয়ে কাজে লাগাতে পারবেন না, প্রিন্টিংয়ে কাজে লাগাতে হলে ডিফারেন্ট ফন্ট ইউজ করতে হবে। এখানে আপনি সেরিফ চান না সেন্সেরিফ চান, এখানে আরও ধরনের ফন্ট আছে, সেগুলো আপনারা চাইলে টিকমার্ক করে ফিল্টারিং করে নিতে পারেন। ফন্টের নাম যদি জানেন, আমি ফন্টের নাম এখানে লিখে দিতে পারি, যেমন ল্যাটো, আমি একটা ফন্টের নাম জানি, ল্যাটো ফন্ট এখানে চলে আসে, চলে আসছে। এরকম যেগুলো নাম জানেন আপনি সার্চ করে লিখে চলে আসবে, আর নাম না জানলে এখানে দেখবেন, আপনার এই ওপেন সেন্সটা খুব প্রয়োজন। এখানে একটা প্লাস সাইন আছে, সিম্পলি ক্লিক করেন, আপনার এখানে চলে আসছে ওয়ান ফ্যামিলি সিলেক্টেড। আপনার রোবটও দরকার, এটা ক্লিক করেন, আপনার হয়তো অসো অল দরকার, তিনটা সিলেক্ট করলো, তিনটা এখানে দেখাচ্ছে, তিনটা ফ্যামিলি যাওয়ার পরে এখানে দেখাবে তিনটা ফন্ট আছে, কোনটা যদি আপনি বাদ দিতে চান মাইনাস ক্লিক করবেন, মাইনাস হয়ে যাবে। আপনি যদি ডাউনলোড করতে চান, ডাউনলোড বাটনে ক্লিক করেন, ক্লিক করলেই সে ফন্ট নামে একটা পুরো ফোল্ডার বানিয়ে দিবে, ফোল্ডার বানিয়ে দিয়ে ওকে করলে আপনার এটা সেভ হয়ে যাবে। সেভ হয়ে গেলে আপনি কোথায় পাবেন, এখানে ফন্ট নামে চলে আসবে, ফন্টটাকে আনজিপ করবেন, আনজিপ করলে এখানে দেখেন ফন্টগুলো আছে। যেমন আমি একটু আগেই আগের ক্লাসে নামিয়েছি, যেমন ক্রিমসন নামিয়েছি, ক্রিমসনের ভিতরে যখন খুলবেন এরকম অনেকগুলো লিস্ট পাবেন, কারণ হল কি বোল্ড, বোল্ড ইটালিক, ইটালিক, রোমান, সেমি বোল্ড, এইগুলো কিন্তু আলাদা আলাদা ফন্ট। তাহলে সবগুলোকে ধরে রাইট বটন ক্লিক করে আপনি এখানে যখন ইনস্টল পাবেন, ইনস্টলে ক্লিক করবেন, ক্লিক করলে আপনি সবগুলা ইনস্টল হয়ে যাবে।